এভাবে করে ধরবো নাকি এ করে? দেখেন যেভাবে ভালো আসে এভাবে ধরো। আসসালামু আলাইকুম, আমি ইস্টার জাহান উর্মি। হচ্ছে আপনাদের হচ্ছে খাদ্যের জন্য আমার মাথা নষ্ট করে দিচ্ছেন, সো চিন্তা করলাম যে এভাবে করে আমি শাড়িগুলো দেখাই দিই ভিডিও না করে, কজ হচ্ছে ভিডিও করাটা একটু কষ্টকর হয়ে যায়। সো আমি আনপ্যাকে হচ্ছে এই ডিজাইনটা দেখিয়েছিলাম, সো যারা আনপ্যাক থেকে অনেকে পিকচার চাচ্ছেন, নিতে চাচ্ছেন, সো একটু কষ্টকর হয়ে যাচ্ছে মডেলদের জন্য পিকচারগুলো দেয়া। সো আমি ব্যাক ক্যামেরায় শাড়িগুলো দেখিয়ে দিব এবং ব্যাক ক্যামেরাতে আপনার হচ্ছে আপনার এক্স্যাক্টলি কালারগুলো বোঝা যাচ্ছে, যে কালারগুলো আপনারা ভিডিওতে দেখছেন সরি লাইভে দেখছেন এক্স্যাক্টলি ওরকম আসবে। সো জাস্ট আমাকে একটু জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কি না, আপনাদের যন্ত্রণার জন্য হচ্ছে আমার এখন এইভাবে করে লাইভ করে দেখাতে হচ্ছে, কজ প্রত্যেকটা শাড়ি পিকচারটা একটু আপনার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যারা আমাদের রেগুলার আছেন তারা জানেন আমাদের কোয়ালিটি কীরকম হচ্ছে, প্রোডাক্টের হচ্ছে প্রাইস কোয়ালিটির থেকে কতটা ভালো, তাদের কোনো কনফিউশন নাই। জাস্ট হচ্ছে অর্ডারটা প্লেস করে দিবেন, আমি এক একটা শাড়ি ধরে দেখাচ্ছি যতটা আমার এভাবে করে পসিবল দেখানো। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, আমাকে হেল্প করছে আলামিন ক্লিয়ার। সো আর প্রাইসটা আমি এই এই লাইভের মধ্যে বলে দিচ্ছি, প্রথমে আমি রেটটা দিয়ে স্টার্ট করব। সো প্রথমে আমি রেট সুন্দর হচ্ছে খাদ্যটা দেখাবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ক্লিয়ার আছে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্লিয়ার আছে, মাহিনুর আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিওর, আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি, দিস অল আর হ্যাপি অ্যানিভার্সারি আপু অ্যান্ড দুলা ভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো এটা হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে খাদ্যগুলো, অ্যান্ড দিস অল আর পলিশড খাদ্য। এবং আরেকটা জিনিস বলে নিচ্ছি, আমি গতকালকে লাইভ করেছি এবং আনপ্যাক যে লাইভ করেছি অনেকগুলো কালার ওখান থেকে সোল্ড আউট। সো যারা শাড়ি পাননি কাইন্ডলি দয়া করে মন খারাপ করবেন না, নেক্সট টাইম আসলে আমি আবার হচ্ছে ই করবো। এগুলো জাস্ট আমি ছোটো একটা লাইভ করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যারা নিবেন তো নিয়ে নেবেন, আর হচ্ছে যেগুলো থাকবে আমি হচ্ছে লাইভে দেখিয়ে দিব আবার ওইভাবে করে। সো এটা হচ্ছে রেড খাদ্যটা, ওখানে সোজা করে ধরো, হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা পিওর জর্জেটের মধ্যে এবং রেড কালার, আমি জানি না এভাবে কতটুকু দেখাতে পারবো। এটা হচ্ছে আপনার আরও এদিকে আসলে ভালো হতো, মিডল জাস্ট ওয়ান সেকেন্ড, খুব সুন্দর শাড়ি, কেমন কাটলো কালকের ইভিনিং? আলহামদুলিল্লাহ আপু, হচ্ছে আমি একটু ছোটো ব্লগের মতো করেছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর জর্জেট। আমি হচ্ছে একটু আপনাদের জন্য ছোট একটা ব্লগের মতো করেছি, আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ পেজে। এটা আমার হয়তো ফার্স্ট ব্লগ। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিওর জর্জেটের মধ্যে এবং যে পাড়ের ডিজাইনটা দেখেন, পাড়টা সম্পূর্ণ হচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখেন, গোল জারি উইভিং থাকবে, ম্যাটেরিয়ালটা একদম মাখনের মতো সফট এবং সম্পূর্ণ শাড়িটার মধ্যে দেখেন এরকম একটা পাতা পাতা ডিজাইনের গোল জারি উইভিং থাকবে, ম্যাট গোল জারি দিয়ে। ওইটা পাড়টা এখানে আমি একটা দেখাচ্ছি, পাড়টা এখানে তো একসাথে তো, হ্যাঁ এই জাস্ট শাড়িটার লুকটা এরকম আসবে, এই যে দেখেন শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে। প্রাইসটা আমি এখনই বলে দিব, জাস্ট পছন্দ হলে ইনবক্স করে দেবেন, মানে আমি ধরো আমি আঁচল দেখাবো, ব্লাউজ পিস দেখাবো। এবং এগুলো কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্ট হবে না এবং শাড়িটার পাড়ের ব্যাক সাইডে কিন্তু কাতানোর এক্সট্রা বর্ডার করা আছে, খুলো তো। মনে হচ্ছে যে আপনার গোল্ড দিয়েই কাজটা করা, সম্পূর্ণ হচ্ছে গোল্ডের কাজটা করা এরকম মনে হচ্ছে। ও মাসে নাকি আচ্ছা, এটা হচ্ছে আপনার আঁচলের সাইড হচ্ছে, এটা শাড়িটার আঁচলের পার্ট হচ্ছে, এটা সম্পূর্ণ আঁচলটা জুড়ে কিন্তু এভাবে গোল্ড জারি উইভিং থাকবে, খুবই রিচিভাবে, খুব রিচিভাবে টেসেল করা আছে। আঁচলের ব্যাকপার্টটা পেটানো থাকবে, শাড়ির ব্যাক সাইডে কোনো সুতো ওঠানো থাকবে না এবং ব্যাকপার্টে কিন্তু কাতানোর এক্সট্রা একটা বর্ডার আছে। আমি জাস্ট ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ শাড়ি খুলো না। এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে, এটা দেখেন ব্লাউজটা হচ্ছে, এটা সলিড কালারের মধ্যে একটা ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আর স্লিভস এবং ব্যাকপার্টে এরকম সুন্দর একটা প্যানেল থাকবে। যারা অনেকদিন ধরে আশাস ওয়ার্ল্ডের সাথে আছেন তারা জানেন আমাদের কোয়ালিটি সার্ভিস নিয়ে কোনো কনফিউশন আমরা রাখি না বা করি না। সো জাস্ট পছন্দ হলে ইনবক্স করবেন। পিওর রেডের মধ্যে বুকিং সিস্টেম অ্যাভেলেবেল রেখেছি হচ্ছে, আর এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনাদের পুজোকে স্পেশাল করে হচ্ছে প্রোডাক্টগুলো এনেছি, বিকজ অনেকে পুজোর জন্য হালুকে ডেকে নাও, আমার তো হেল্প লাগবে এখানে। আমি প্রাইসটা বলে দিচ্ছি, ধরো প্রাইসটা বলে দিচ্ছি, ঠিক করো সেটা, সেটা ঠিক করো। হয়নি, ঠিক হয়নি আমি, আচ্ছা আগে পরে ভাঁজ করে নিস, পরে ভাঁজ করে নিস। আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি, জর্জেট, হ্যাঁ আপু পিওর জর্জেট, একদম পিওর জর্জেট। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা, অন্য একটা সুন্দর তো দেখে দিলে একটু ক্লিয়ার কিনা, সরি। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার ডার্ক হচ্ছে মেরুনের মধ্যে, এটা কিন্তু আপনার কলিজা কালার মেরুন বা ওয়াইনিশ টাইপ মেরুন যেটা আপু জর্জেটের মধ্যে,
জয়িতা জ্যোতি আপু লিখেছে, হ্যাঁ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ জ্যোতি আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আমি প্রাইসটা বলে দিব এগুলোর। এগুলো হচ্ছে 8550 টাকা। আজকে যে এখন যে আমি এই ডিজাইনের খাদ্যগুলো দেখাচ্ছি এগুলো 8550 টাকা। এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা, এটা হয়তো বা একটু আপনার মেরুন লাগছে, হালকা মেরুন লাগছে, বাট এটা কিন্তু একদমই হচ্ছে ডিপ মেরুন। একটা হচ্ছে আপনার ডিপ মেরুন পিওর জর্জেটের মধ্যে, এটার পাড়ের ডিজাইনটা আমি দেখাচ্ছি। সম্পূর্ণ পাড়টার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার গোল জারি উইভিং আছে দেখেন, এবং সম্পূর্ণ শাড়িটার মধ্যে এভাবে কি সুন্দর হচ্ছে একটা ওয়ার্ক করা আছে। আর এটা কিন্তু আপনার পলিশড খাদ্যি, আমি ধরো হামাম মামাম মামাম এই হবে তোমার, হাঁচি হবে, হাঁচি হবে এখানে অনেক নোংরা। খোলো লোকটা দাও, এটা দ্রুত দেখাই দিই, আমার দিকে দাও এইটা, আচ্ছা পাটটা বুঝলাম না, এটা তো নড়ে কেন। এটা হচ্ছে আপনার মেরুনের শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে। এই যে আপনাদের পিকচার দিতে প্রবলেম হচ্ছে মডারেটরদের, কজ হচ্ছে পিকচারগুলো আমার এখান দিয়ে দিতে হচ্ছে, সো এটা একটু ডিফিকাল্ট দেখে আমি করে দিচ্ছি, এটার ভিডিওটা করে দিচ্ছি ওকে। কজ আমি অল টাইম বলি শাড়ির যত পিকচার দেখেন এগুলো আমি নিজে হাতে তুলি, এটা হচ্ছে আমার কোনো কেউ করে না, আমার নিজে হচ্ছে আমার আমি স্যাটিসফাই হই না দেখে, সো আমি এরকম পিকচার দিতে পারছি না দেখে আমি কিন্তু হচ্ছে ভিডিওটা লাইভটা করে দিলাম, ভিডিও না করে। সো এটার পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি, সম্পূর্ণ পাড়ের মধ্যে এভাবে গোল জারি উইভিং থাকবে, সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এভাবে গোল জারি উইভিং, এবং হচ্ছে এগুলো সফট হবে, মাখনের মতো পিওর জর্জেট, সি থ্রু হবে না। আলামিন আমি লাইভ করতেছি এখানে, বাবাকে ডাকো। আচল দেখো এটা হচ্ছে আপনার আঁচল হচ্ছে, এটা দেখেন সম্পূর্ণ আঁচলটা জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনার এরকম লাগতেছে কেন, কালচে লাগতেছে কেন, সম্পূর্ণ আঁচলটা জুড়ে খুব সুন্দর হচ্ছে দেখেন, এভাবে কিন্তু গোল জারি উইভিং থাকবে খুবই প্রিটিয়াস ভাবে, এবং ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন ব্যাক পার্ট পেতে পেটানো খুব রিচি ভাবে ট্রেসল করা আছে, ভালো কি বলছে একটু আশাকে ধরতে। এবং হচ্ছে শাড়িটার ব্যাক পার্ট হচ্ছে এটা দেখেন, এবং ব্যাক সাইডে কিন্তু কাতানার এক্সট্রা একটা বর্ডার করা আছে, এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের পার্টটা আমি দেখাচ্ছি, ব্লাউজের পার্টটা বের করলাম আমি, প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে ব্লাউজের পিস আছে। প্রাইস হচ্ছে 8550 টাকা। আর আমাদের এখানে কিন্তু বুকিং সিস্টেম আছে, আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটা বুকিং করে রাখতে পারবেন। আমি ব্লাউজের পার্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লাউজ পার্টটা, এটা হচ্ছে ব্লাউজের পার্ট, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে, এটা ব্লাউজ হচ্ছে সলিড একটা হচ্ছে এক কালার ব্লাউজ পিস, আর স্লিভস এবং ব্যাক পার্ট এরকম সুন্দর হচ্ছে একটা প্যানেল আছে দেখেন। প্রাইস হচ্ছে 8550 টাকা। এটা খুব সুন্দর একটা ওয়াইনিশ টাইপ মেরুনের মধ্যে, ডার্ক মেরুন কালার, এটা প্রিটিয়াস হচ্ছে হট পিঙ্ক কালার, জাস্ট কালারগুলো দেখবেন। প্রথমে হচ্ছে ভাঁজ করে দাও, ভাঁজ করে দেখাবো সবার আগে। হ্যাঁ সিস্টেম কি বোঝো না নাকি, আমি বুঝলাম না ব্যাক ক্যামেরাতে। এটা হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার, ইটস নট রেড কালার, এটা খুব সুন্দর হচ্ছে একটা হট পিঙ্কের মধ্যে, এবং বাস্তবে কালারটা অনেক গুণ বেশি সুন্দর, অনেক গুণ বেশি সুন্দর। জাস্ট পছন্দ হলে ইনবক্স করতে হবে, ধরো এখন খুলে দাও। আর কি কি কালার আছে আপু? অনেকগুলো কালার আছে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে পাড়ের ডিজাইন হচ্ছে, এটা দেখেন শাড়িটার পাড়ের ডিজাইন হচ্ছে, এটা সম্পূর্ণ পাড়ের মধ্যে খুব সুন্দরভাবে লুকটা জাস্ট এরকম আসবে, এভাবে কিন্তু গোল জারি উইভিং থাকবে। আমি কিন্তু এভাবে ব্যাক ক্যামেরায় লাইভ করে অভ্যস্ত না, বাট আমি আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট ক্লিয়ারভাবে দেখানোর জন্য। আপু অনেকগুলো কালার দেখাবো, এটার মধ্যে গোল জারি উইভিং থাকবে, ব্যাক পার্টে কাতানের এক্সট্রা একটা বর্ডার করা আছে। হ্যাঁ খোলো, আঁচলটা দেখো, ধরো টান দাও, এটার আঁচলের পাড় হচ্ছে এটা দেখেন, সম্পূর্ণ আঁচলটা জুড়ে খুব সুন্দর কিন্তু গোল জারি উইভিং থাকবে। এটা হচ্ছে আঁচলটা, আঁচলের ব্যাক পার্টটা একদমই পেটানো, ব্যাক সাইডে কাতানের এক্সট্রা বর্ডার, সম্পূর্ণ পাড়ের মধ্যে খুব রিচিভাবে টেসেল করা আছে, এবং শাড়ির ব্যাক পার্ট হচ্ছে এটা। এগুলো কিন্তু আপনার বডিতে লাগবে না, খুবই কোয়ালিটিফুলভাবে করা আছে, সম্পূর্ণ শাড়িটার মধ্যে ওয়ার্ক, এবং হচ্ছে ব্লাউজ পিস আছে, এবং ব্লাউজে অ্যানাপ পরিমাণে কাপড় আছে ব্লাউজটা তো। হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে ব্লাউজের পার্ট, ব্লাউজে অ্যানাপ পরিমাণে কাপড় আছে, আপনার ফুল স্লিভস মেক করতে পারবেন, আর স্লিভস এবং ব্যাক পার্টে কিন্তু এরকম সুন্দর একটা প্যানেল আছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, এই তো ভাই আমি লাইভে, আমি ফোন দিচ্ছি ভাই, ঠিক আছে ভাই, ওকে হ্যাঁ।
দাও এটা সরো। সো প্রাইস হচ্ছে 8550 টাকা। বুকিং সিস্টেম আছে, চাইলে বুকিং করে রাখতে পারবেন ম্যাক্সিমাম 1 মান্থ। আর হচ্ছে এই জন্য আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, এই জন্য আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। এটা খুব সুন্দর একটা ব্লু এর মধ্যে, জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখেন, কালার গুলো দেখেন। প্রিভিয়াস লাস্ট 15 ডেজ আগে যে লাইফ থেকে ব্লু খাদ্দি যারা পাননি তারা এটা চুজ করতে পারেন। এটা খুব সুন্দর একটা ব্লু কালার। এই যে এবার আমি ডিটেলসে দেখিয়ে দিলাম, এর বেশি ডিটেলস তো আর দেখানো সম্ভব না। পিকচার থেকে আমার মনে হচ্ছে এটা বেটার, দ্যাটস আমি দেখিয়ে দিলাম। আমি আনপ্যাকে শাড়িগুলো দেখানোর পর থেকে সবাই অনেক বেশি হচ্ছে পাগল বানিয়ে ফেলছেন, সো এই জন্য আমি দেখিয়ে দিলাম। এই যে শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে, দেখেন খুব সুন্দর একটা ব্লু এর মধ্যে। ওকে, এটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালার। ওকে, এখানে লাইটেরও স্বল্পতা আছে, আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি বাসার মধ্যে। সো এটা নেভি ব্লু কালার, দাও খুলো আঁচলটা দাও। জাস্ট শাড়িটা সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম ওয়ার্কটা থাকবে। এই যে দেখেন, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখেন সম্পূর্ণ শাড়িটার মধ্যে এরকম ওয়ার্কটা থাকবে। আমি আঁচলটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার আঁচল পার্ট, সম্পূর্ণ আঁচলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে করে কিন্তু গোল্ড জারি ওয়েভিং থাকবে আঁচলটাতে। আঁচলের ব্যাক পার্টটা কিন্তু পেটানো থাকবে, খুব রিচিভাবে দেখেন টার্সেল করা আছে, এবং ব্যাক সাইডে কিন্তু কাতানোর এক্সট্রা বর্ডার করা আছে, এবং শাড়িটার ব্যাক পার্টটা কিন্তু এরকম পেটানো থাকবে, মানে খুবই কোয়ালিটিফুল এক কথায়। উল্টা পা শাড়ি এই লুকটা দেখে, হ্যাঁ ধরো, এই যে দেখেন সম্পূর্ণ শাড়িটার মধ্যে ওয়ার্ক। আমি আবার পার্টটা অর্ধেক নিয়ে আসো এদিকে, দেখে দিই। এই যে শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে, এই যে দেখেন শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে। এই যে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস হচ্ছে 8550 টাকা। জাস্ট পছন্দ হলে দ্রুত ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে। আর বুকিং সিস্টেম আছে, আর দিস অল আর পলিশ খাদি, পলিশের কোনো ঝামেলা নাই, আপনারা একদম হচ্ছে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে অর্ডারটা প্লেস করে দিতে পারেন। আমি তো হচ্ছে এভাবে করে লাইভ করে অভ্যস্ত না, দ্যাটস ওয়াই হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্ট, ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, সলিডের মধ্যে স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আছে। আরও আমি 4টা কালার দেখাবো, আরও 4টা কালার দেখাবো। সো দিস দ্য প্রিটিয়াস্ট, হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কালার বা নুট পিঙ্ক কালার, হোয়াট এভার যেটাই বলেন না কেন, খুব সুন্দর একটা কালার। এবং এই কালারটা হচ্ছে বললাম না, আয়েশাস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং কালার বলবো এটা, কজ হচ্ছে আপনার এই কালারটা যখনই আমাদের স্টকে আসে আলহামদুলিল্লাহ তখনই স্টক আউট হয়ে যায়, তখনই কিন্তু আমরা সোল্ড আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ দিতে পারি না আপনাদের। শাড়ির লুকটা জাস্ট দেখেন, এই হচ্ছে শাড়ির লুকটা, কত সুন্দর একটা লুক আসবে শাড়িটার লুকটা, জাস্ট এরকম আসবে। এই যে আমি কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম, হ্যাঁ দাও খুলে দাও। এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা, মানে সম্পূর্ণ সাইডে কিন্তু আমি দেখিয়ে দিলাম, আঁচলের লুকটা জাস্ট এরকম এসেছে সম্পূর্ণ আঁচলের মধ্যে, খুব সুন্দরভাবে দেখেন কি নিখুঁতভাবে গোল্ড জারি উইভিং থাকবে, আঁচলের ব্যাক পার্ট পেটানো থাকবে, ব্যাক সাইডে টার্সেল করা আছে, এবং ব্যাক পার্টে কিন্তু কাতানের খুব সুন্দর হচ্ছে এক্সট্রা একটা বর্ডার করা আছে। এবং এটা হচ্ছে শাড়িটার ব্যাক পার্ট হচ্ছে, এটা দেখেন একদমই পেটানো, শাড়িগুলো ট্রান্সপারেন্সি আমি একটু দেখাচ্ছি, শাড়িগুলো পিওর জর্জেটের মধ্যে, বাট এগুলো দেখেন সি থ্রু হবে না, বডি দেখা যাবে না। যারা আমার মতো হিজাব ক্যারি করেন তারাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সুবিধার্থে আয়েশাস ওয়ার্ল্ডে বুকিং সিস্টেম আছে, আপনি চাইলে বুকিং করে আপনার পছন্দের প্রোডাক্টটা ম্যাক্সিমাম 1 মান্থ পর্যন্ত রেখে তারপরে হচ্ছে নিতে পারবেন। এবং এগুলোর ব্লাউজে অনেক পরিমাণে কাপড় থাকে, এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্ট হচ্ছে, এটা দেখি প্রিটিয়াস্ট হচ্ছে ব্লাউজ পার্ট, দেখেন ব্লাউজে অনেক পরিমাণে কাপড় আছে, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আছে, শাড়িটার লুকটা জাস্ট এরকম এসেছে, এটা দেখেন খুবই প্রিটি, ভীষণ রকম প্রিটি। পছন্দ হলে ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে। প্রাইস হচ্ছে 8550 টাকা। তনু মণ্ডল আপু লিখেছে, হাই হ্যালো আপু, এপাশে দাও, হ্যাঁ ঘুরাই দিতে হয়, বোকা রে বোকা গর্ধ। আমি আজকে কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু লাইভ করে দিলাম। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা মিন্ট কালারের মধ্যে, দেখেন নিজের প্রিটিয়াস হচ্ছে মিন্টের মধ্যে, এই যে এটা খুব সুন্দর হচ্ছে একটা মিন্টের মধ্যে, এই যে কালারটা জাস্ট একটু দেখেন, খুবই প্রিটিয়াস একটা মিন্টের মধ্যে। দাও ওপেন করো, আরও 2টা সুন্দর কালার দেখাবো। শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে, দেখেন এই যে হোল শাড়ির লুকটা জাস্ট এরকম এসেছে, ভীষণ রকম সুন্দর ক্লোজলি দেখাচ্ছি, এটা খুব প্রিটিয়াস একটা মেন কালার, সম্পূর্ণ শাড়িটার পাড়ের মধ্যে কিন্তু ক্লোজলি দেখাচ্ছি, এভাবে করে গোল্ড জারি উইভিং থাকবে, তার মধ্যে শাড়িটার মধ্যে কিন্তু এভাবে করে হচ্ছে আপনার পাতা পাতা একটা ডিজাইন আছে, ফ্লাওয়ার একটা ডিজাইন আছে, এগুলো হচ্ছে পিওর জর্জেটের মধ্যে, মাখনের মতো সফট হবে, সি থ্রু হবে না। সো আমি আঁচলটা দেখাচ্ছি, যেটা প্রিটিয়াস হচ্ছে আঁচল পাট, জাস্ট আঁচলের পাটটা দেখেন, আঁচলটা খুবই সুন্দর হবে। এই যে এটা হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ আঁচলের মধ্যে গোল্ড জারি উইভিং থাকবে, টার্সেল করা আছে,
আঁচলের ব্যাক সাইডেও কিন্তু এবং পাড়ের ব্যাক সাইডে কাতানোর এক্সট্রা বর্ডার করা আছে সম্পূর্ণ শাড়িটার মধ্যে। ব্যাক পার্ট পেটানো থাকবে, শাড়িটার ব্যাক পার্ট হচ্ছে এটা দেখেন বডিতে লাগবে না, সি থ্রু হবে না ইনশাল্লাহ। সো আমি ব্লাউজের পার্টটা দেখিয়ে দিচ্ছি, শাড়িটার লুকটা জাস্ট দেখেন, এই যে খুবই সুন্দর একটা লুক আসবে শাড়িটার, খুবই এক্সক্লুসিভ শাড়ি, এগুলো হচ্ছে পছন্দ না হওয়ার মতো কিছু নাই। এবং অনেকগুলো কিন্তু আনপ্যাক থেকে সোল্ড আউট এবং অনেকে পিকচার চাচ্ছেন, মানে অস্থির হয়ে গিয়েছেন। আপু আমার শাড়িটা অনেক সুন্দর হয়েছে, দীপা বসাক, আপু থ্যাংক ইউ সো মাচ। আপু অবশ্যই পিকচার শেয়ার করবেন, যাদের আয়েশাস ওয়ার্ল্ডের প্রোডাক্ট ভালো লাগবে অবশ্যই হচ্ছে পেজে পিকচার শেয়ার করবেন। এবং খাদ্যি দেখেন ওই যে আপুটা হচ্ছে রেগুলার, মানে প্রত্যেক উইকে মনে হচ্ছে একটা করে শাড়ি নেয়। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার ব্লাউজের পার। আমি গতকালকে একটা রেড খাদ্যি পরা হচ্ছে রিভিউ পোস্ট করেছি দেখবেন। সো এটা খুব সুন্দর একটা মিন্টের মধ্যে, ওকে। এবং স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আসবে, প্রাইস হচ্ছে 8,550 টাকা। আমি দুইটা কালার পাশাপাশি ধরে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার জাম কালার আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার, ওকে। একটা হচ্ছে জাম, একটা হচ্ছে পার্পেল, এই যে একটা জাম একটা পার্পেল, জাস্ট যেটাই পছন্দ হোক, যেটা করবেন একটু দ্রুত করবেন, আদারওয়াইজ কিন্তু আমরা দিতে পারবো না। আমি আবার বলে নিচ্ছি, যেটাই করবেন দ্রুত করবেন। দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে জাম কালার, জামের হচ্ছে শাড়িটা দেখেন এত সুন্দর হচ্ছে, শাড়িটার লুকটা এরকম আসবে। এই যে দেখেন জাস্ট শাড়িটার লুকটা হচ্ছে এরকম এসেছে, আমি একদম প্রিপারেশন ছাড়াই কিন্তু দেখালাম। সো এই যে যতটা ডিটেলসে দেখানো যায়, হ্যাঁ শোনো, এটার আঁচলের সাইডটা দেখেন, আঁচলটা খুব সুন্দর হচ্ছে, দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, সম্পূর্ণ আঁচলের মধ্যে এভাবে গোল্ড জারি উইভিং থাকবে, খুব পিছিয়ে টেসল করা আছে। আঁচলের ব্যাক পার্ট পেটানো থাকবে, ব্যাক সাইডে কাতানোর এক্সট্রা বর্ডার করা আছে। এটা শাড়িটার ব্যাক পার্টটা দেখেন একদমই পেটানো, এবং জাস্ট পায়ের ব্যাক সাইডেও কিন্তু কাতানোর এক্সট্রা বর্ডার করা আছে। শাড়িটার লুকটা জাস্ট দেখেন, এই যে মানে মনে হচ্ছে যে এখনই নিয়ে নিই, তাই না? খুবই সুন্দর, সম্পূর্ণ শাড়িটার মধ্যে গোল্ড জারি উইভিং, প্রত্যেকটা শাড়ির আমি ব্যাক পার্ট দেখিয়ে দিয়েছি। এবং হচ্ছে এটা হচ্ছে ব্লাউজের পার্ট, ব্লাউজে কিন্তু অ্যানাপ পরিমাণে কাপড় আছে, এই যে হচ্ছে ব্লাউজ পার্ট, ব্লাউজে অ্যানাপ পরিমাণে কাপড় আছে, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আসবে। এটা হচ্ছে একটা আপনার পার্পলিশ জাম, ওকে, এটা একটা পার্পলিশ জামের মধ্যে প্রাইস হচ্ছে 8,550 টাকা। আর হচ্ছে দীপা আপু অবশ্যই রিভিউ দিবেন, পরে অবশ্যই পিকচার আপলোড করবেন, দিস দ্য লাস্ট টন, এই ডিজাইনের লাস্ট টন হচ্ছে এটা, এটাই হচ্ছে একমাত্র শাড়ি দিস স্লটে যেটা মিনাকারি ছাড়া এসেছে, এটা হচ্ছে লাস্ট টন আমাদের। এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার, এই তিনটাও দেখাই দিন, এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে শাড়িটার লুকটা জাস্ট দেখেন। এবং আজকে চারটে কিন্তু একটা হচ্ছে কাতা নিয়ে লাইভ হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে শাড়িটার লুকটা, এই যে আমি খোলো, হ্যাঁ এটা যা শাড়িটা লুকটা এরকম আসবে। আমি একটু পাড়টা দেখাচ্ছি ক্লোজলি, দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন, সম্পূর্ণ পাড়ের মধ্যে খুব সুন্দরভাবে গোল্ড জারি উইভিং থাকবে, এগুলো সব হচ্ছে রিয়েল গোল্ড জারি উইভিং। আঁচলটা দেখাচ্ছি দেখেন, দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল পার্ট, সম্পূর্ণ আঁচলের মধ্যে কিন্তু আপনার এভাবে গোল্ড জারি উইভিং থাকবে, ব্যাক পার্টটা পেটানো থাকবে, খুব পিছিয়েভাবে টেসল করা আছে, শাড়ির ব্যাক পার্ট পেটানো। এবং দেখেন পাড়ের ডিজাইনগুলো দেখেন, ধরো উল্টাও, এই যে হ্যাঁ এটা হচ্ছে শাড়িটার লুকটা, এই যে জাস্ট মাশাল্লাহ বলেন। হ্যাঁ ব্লাউজ পিসটা দেখাই দিই, শুভ দুপুর হিমি আপু, থ্যাংক ইউ সো মাচ। কত দাম আপু? 8,550 টাকা। শিউলি আহমেদ আপু লিখেছে, হ্যাঁ আসসালামু আলাইকুম শিউলি আপু। সো এটা হচ্ছে লাস্ট টন, এটার ব্লাউজের পার্টটা আমি দেখাচ্ছি, দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজের পার্ট, এটা হচ্ছে ব্লাউজ পার্টটা, ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় থাকবে, দিস দ্য প্রিটিয়েস্ট ব্লাউজ পিস, স্লিভস এবং ব্যাক পার্টে সুন্দর প্যানেলটা আসবে, এটা হচ্ছে লাস্ট টন। অন্যগুলো দেখো না, থাকবে, চার্জ নেই ব্যাটারিতে। আচ্ছা এই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি আগে একসাথে, দাও এই ডিজাইনটাও হচ্ছে অনেকে দেখতে চেয়েছিলেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি, তিনটা কালার না চারটা কালার। আচ্ছা এটা একটা পার্পল ছিল, কে নিল? এটার মধ্যে তিনটা কালার, ওকে, এটাও পিওর জর্জেটের মধ্যে, বাট এটা মিনাকারিটা, এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার, এটা হচ্ছে জাম কালার, ওকে। এই তিনটেই দেখাবো লাস্ট, এটা হচ্ছে খুব সুন্দর একটা জামের মধ্যে, জাস্ট কালারটা দেখেন, জাস্ট কালারটা একটু দেখেন, এই যে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, দেখি অন্ধকার, লাইটটা অন করা, লিপি দাস আপু আগের গুলো ছিল 8,550 টাকা, এটার প্রাইসটা আমি বলছি,
এটা খুব সুন্দর হচ্ছে একটা জামের মধ্যে, জাস্ট লুকটা দেখেন এই যে খুব সুন্দর হচ্ছে একটা জামের মধ্যে, এবং মিনাকারি ওয়ার্কগুলো দেখেন এত নিখুঁতভাবে মিনাকারি ওয়ার্কগুলো করা। আমি নিখুঁতভাবে মিনাকারি ওয়ার্কগুলো একটু দেখাচ্ছি, দেখেন জাস্ট মিনাকারি ওয়ার্কগুলো দেখেন এই যে এত নিখুঁতভাবে করা আছে মিনাকারি ওয়ার্কগুলো, এই যে খুবই সুন্দরভাবে ওয়ার্কগুলো করা আছে, মনে হচ্ছে যে রেইনবো কালার। সোয়েটার প্রাইসটা আমি বলবো সম্পূর্ণ শাড়িটা হচ্ছে, আচ্ছা আচ্ছা পাড়ের ডিজাইনটা একটু দেখিয়ে নিচ্ছি, সম্পূর্ণ পাড়ের মধ্যে এভাবে গোল জারি উইভিং থাকবে, সম্পূর্ণ শাড়িটার মধ্যে এভাবে গোল জারি দিয়ে লতানো উইভিং এবং ডিফারেন্ট কালার সুতো দিয়ে মিনাকারি ওয়ার্ক, খুবই সফট অ্যান্ড লাইট ওয়েট পিওর জর্জেটের মধ্যে, এবং দিজ আর পলিশ খাদি। আঁচলের লুকটা জাস্ট দেখেন, দিজ আর প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, এই যে এটা হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ আঁচলের মধ্যে এভাবে করে কিন্তু ক্লোজলি দেখাচ্ছি গোল জারি উইভিং। ব্যাক সাইডটা একদম পেটানো, ব্যাক সাইডে কাটানো এক্সট্রা বর্ডার এবং টার্সেল করা আছে। শাড়িটার ব্যাক পার্টটা দেখেন, এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা, শাড়িগুলো কিন্তু সি থ্রু হবে না, পিওর জর্জেটের মধ্যে কিন্তু সি থ্রু হবে না, ধরো এটা হচ্ছে শাড়িটার লুকটা, এই যে দেখেন কি সুন্দর একটা জাম কালারের মধ্যে, এই যে একটা পার্পলিশ টেপসের জাম, ওকে পার্পলিশ টেপসের দাম জাম এটা, এই যে দেখাচ্ছি আমি, দেখেন এগুলো কিন্তু সি থ্রু হবে না, বডি দেখা যাবে না, সফট অ্যান্ড লাইট ওয়েট হবে। আমি ব্লাউজের পার্টটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে, এটা খুব সুন্দর একটা পার্পলিশ জামের মধ্যে, এটা হচ্ছে ব্লাউজ পার্ট, স্লিভস এবং ব্যাক পার্ট এরকম সুন্দর একটা প্যানেল আছে। এটা হচ্ছে কালারটা এক্স্যাক্টলি আপনারা লাইভে যেটা দেখতে পাচ্ছেন ওরকমই আসবে, খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি, প্রাইস হচ্ছে 9,250 টাকা। বুকিং সিস্টেম অ্যাভেলেবেল, চাইলে আপনার পছন্দের প্রোডাক্টে বুকিং দিয়ে রাখতে পারেন ম্যাক্সিমাম 1 মান্থের জন্য, এবং হচ্ছে আপনার সর্বনিম্ন বুকিং হচ্ছে হচ্ছে আপনার অ্যাডভান্স করতে হবে অনলি হচ্ছে আপনার 1,000 টাকা। প্রিটিয়েস্ট হচ্ছে ব্লু ওয়ান, এই যে এটা হচ্ছে ব্লুটা, এই যে ক্লোজলি দেখাচ্ছি দেখেন কি সুন্দর হচ্ছে ব্লু এর মধ্যে, এবং এত সুন্দরভাবে মিনাকারি ওয়ার্কগুলো করা, জাস্ট আমি মিনাকারি ওয়ার্কগুলোর কোয়ালিটি দেখছি এত সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে আলহামদুলিল্লাহ। এটার হচ্ছে আমি আঁচলের পাটটা দেখাচ্ছি, সরি সম্পূর্ণ শাড়ির লুকটা দেখাচ্ছি, যে দেখেন ক্লোজলি দেখাচ্ছি কালারটা খুবই প্রিটিয়েস্ট একটা নেভি ব্লুর মধ্যে, পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি সম্পূর্ণ পাড়ের মধ্যে কিন্তু এভাবে করে, এটা হচ্ছে 9,250 টাকা, এরকম পাড়ের মধ্যে গোল্ড জারি উইভিং থাকবে, সম্পূর্ণ শাড়িটার মধ্যে লতানো ওয়ার্ক, তার মাঝখানে ডিফারেন্ট কালার সুতো দিয়ে মিনাকারি ওয়ার্ক আছে, দেখলে মনে হচ্ছে প্রিন্ট করা, বাট এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করে। ওকে খোলো, এটা হচ্ছে শাড়িটা, এই যে এটা আমি আঁচলের পাড়টা দেখাচ্ছি, দেখেন কি ভীষণ রকম সুন্দর হচ্ছে আঁচল, সম্পূর্ণ আঁচলের মধ্যে এভাবে কিন্তু গোল্ড জারি উইভিং থাকবে, ক্লোজলি দেখাচ্ছি এটার ব্যাক পার্টটা একদম পেটানো থাকবে, ব্যাক সাইডে হচ্ছে কাতানো এক্সট্রা বর্ডার এবং টানা টার্সেল করা আছে, এটা শাড়ির ব্যাক পার্ট হচ্ছে, এটা ব্লাউজটা দেখো, আচ্ছা শাড়ির লুকটা জাস্ট দেখাচ্ছি, দেখেন সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু এভাবে মিনাকারি ওয়ার্কটা আছে, এই যে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার শাড়িটা, সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু এভাবে করে আপনার মিনাকারি ওয়ার্কটা আসছে, এই যে দেখেন খুবই প্রিটিয়াস একটা নেভি ব্লুর মধ্যে হচ্ছে। আর আমি একটা জিনিস দেখাচ্ছি, সি থ্রু হবে না, বডি দেখা যাবে না ইনশাল্লাহ, এটার ব্লাউজের পার্টটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্ট, এই যে এটা হচ্ছে ব্লাউজের পার্টটা, এই যে এক্সাক্ট কালারটা এখন এই যে দেখেন এক্সাক্ট কালার হচ্ছে, এটা খুব সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে, খুবই প্রিটিয়াস একটা নেভি ব্লুর মধ্যে, প্রাইস হচ্ছে 9,250 টাকা, স্লিভস ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আসবে, আর চারটা একটা কাতান নিয়ে লাইভ হবে ইনশাল্লাহ। এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে, জাস্ট কালারটা দেখেন এই যে, আমি কিছুদিন আগে একটা খাদ্যের ভিডিও হচ্ছে রিভিউ পোস্ট করেছিলাম আপনার এরকম গোল্ডেন কালার খাদ্য, ওটা ওটা অন্য ডিজাইন ছিল, এটা অন্য ডিজাইন, সো তখন গোল্ডেন অনেকে চাচ্ছিলেন, গোল্ডেন আমরা সিমিলার দিতে পারছিলাম না, আপনারা যদি পছন্দ হয় এটা নিতে পারেন। এটা হচ্ছে খুব সুন্দর শাড়িটা দেখেন, দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে শাড়ি, একদম পিওর জর্জেটের মধ্যে এটা গোল্ডেন কালার কালার, পাড়ের ডিজাইন অনেক এক্সক্লুসিভ হবে, সম্পূর্ণ শাড়িটার মধ্যে এভাবে গোল্ড জারি উইভিং এর মধ্যে ডিফারেন্ট কালার সুতো দিয়ে খুব সুন্দরভাবে মিনাকারি ওয়ার্ক করা আছে, খুবই প্রিটিয়েস্ট। হলো ব্যথা হয়ে গেল মানে, এই যে শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে, আমি পাড়টা দেখাচ্ছি সম্পূর্ণ পাড়ের মধ্যে এভাবে কিন্তু দেখেন, জাস্ট কোয়ালিটিটা দেখেন, গোল্ড জারি উইভিং থাকবে, তার মধ্যে হচ্ছে লতানো ওয়ার্ক এবং হচ্ছে এটা হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্কটা, জাস্ট মিনাকারিটা আমি খুবই ক্লোজলি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল। আঁচলটা দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচলের লুকটা জাস্ট এরকম আসবে, দেখেন
সম্পূর্ণ আঁচলের মধ্যে খুব সুন্দর হচ্ছে গোল্ড জারি উইভিং থাকবে, ব্যাক সাইডটা পেটানো থাকবে, ব্যাক সাইডে পাড়ের এবং আঁচলের ব্যাক সাইডে কাতানের এক্সট্রা বর্ডার করা টেসেল করা আছে। শাড়িটার ব্যাক পার্ট হচ্ছে এটা, এটা বডিতে লাগবে না এবং শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে। এই যে দেখেন, এই যে ব্লাউজ পিসটা দেখো, তো এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে এটা দেখেন, দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পার্ট, এটা হচ্ছে ব্লাউজ পার্ট হচ্ছে এটা, স্লিভস এবং ব্যাক পার্টে সুন্দর প্যানেলটা আসবে। শাড়িগুলো সফট অ্যান্ড লাইট ওয়েট। আপু সিলভার খাত দিয়ে দেখাও, দীপা আপু সিলভার খাত দিয়ে আছে বাট এখন দেখানো যাবে না, আপু ইনবক্স করেন ডিয়ার। আমি হচ্ছে আমার বেডরুমে বসে এখন এই লাইভটা করছি, এগুলো সব আউটলেটে বা অফিসে হয়তো বা আছে, সিলভার খাত দিয়ে আমাদের আছে, আপনি ইনবক্স করেন, আপনাকে অ্যাভেলেবেল খাদ্যগুলোর পিকচার দিবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা জলের সাথে থাকুন, দেখা হচ্ছে ঠিক বিকাল 4টায়। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।